আজ স্বামী বিবেকানন্দের জাতীয় যুব দিবস উদযাপনে হচ্ছে, আর জন্মদিনে আমরা মিছিল বেরিয়েছে রামকৃষ্ণ মিশন করিমগঞ্জ হতে। আর অশেষ দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আমার চ্যানেলের মধ্যে আপনাদেরকে এই মিছিলের দৃশ্য তুলে ধরলাম, আপনারা দেখুন, লাইক শেয়ার করুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, তাহলে আরও ভিডিও নিয়ে আসতে পারবো। এইভাবে চলছে, সকালবেলা 8টার সময় প্রভাত ফেরি শুরু হয়, বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এসেছেন এবং অনেক মিশনের থেকেও প্রচুর মানুষগমের সমাগম হয়েছে, বিভিন্ন ট্যাবলো বেরিয়েছে। এখানে সায়দা সঙ্গ দেখতে পাচ্ছেন, সায়দা পল্লী করিমগঞ্জ। এইভাবে মিশনের বিভিন্ন ব্রাঞ্চ থেকে আসছেন প্রচুর লোকের সমাগম, মহিলাও দেখা যাচ্ছে, নারী পুরুষ সবাই আসছেন, সঙ্গে ছাত্রদের খুব সুন্দর দাঁড়িয়ে আছে। এখানে সরস্বতী বিদ্যানিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ দেখা যাচ্ছে, ওরা দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে, বেশ সুন্দরই লাগছে ওদের। এবং সঙ্গে ওদের সঙ্গে স্লোগান দেওয়া আছে, সঙ্গে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীও আসছে এখান থেকে। এইরকম সবাই ব্যস্ত, যেহেতু মিছিল শুরু হয়ে যাবে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, সবাই এক একজন করে প্রস্তুত হয়ে যাচ্ছেন। এক এক বিভিন্ন ট্যাবলো দাঁড়িয়েছে, তার সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংঘ দাঁড়িয়েছে। এখানে ব্যস্ততা যেহেতু 8টার সময় শুরু হয়ে যাবে, তার জন্য সবাই চলে যাচ্ছেন। আর আপনারা দেখুন ভিডিওটি, পুরো দেখলে ভালো লাগবে, পুরো দেখার চেষ্টা করুন, তাহলে এই যে মিছিলটা কি সুন্দরভাবে হয়েছে দেখতে পাবেন। স্বামীজির প্রতি শ্রদ্ধা স্বরূপ আপনারা অর্পণ করুন। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 100
Yeah.
ভাই নাম লাগছো?